हेलो एवरीवन, गुड मॉर्निंग, सुप्रभात। आज सकाल सकाल तुम्हारे साथ चले एसेछि। देखो आमी प्रथमे आमार बिछनाके ठीक करे निब, आर आमार बाद बाकी जा काम थाकबे तखन आमी करे निब। आर आमी सकाले श्री मुटा परिस मतलब फ्रेश होए आर बिछनाटा प्रथमे परिष्कार करछि। आर आमार जे बाइरे झाड़ू ताड़ू मारा ওটা আমি কমপ্লিট করা হয়ে গেছে। আর এখন আমি এই দেখো, প্রথমে আমি বিছানাটা তো আমার পরিষ্কার হয়ে গেল, এখন আমি রুমটাকে পুরো ঝাড়ু মেরে আর মুছে নিব। তারপরে আমার সকালে যে নাস্তা বাস্তা তারপরে বানাবো। আজকে হচ্ছে সানডে, আর যদি আমাদের স্পেশাল কিছু বনে আর তবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এটা আমি ভয়েস দিচ্ছি, তো আমাদের স্পেশাল বনেছিল আজকে চিকেন। আর এখানে দেখো আমি ঝাড়ু মারছি, আর সকাল সকাল ভাই এখানে আছে, আর ভাইও ফ্রেশ হয়ে এসে গেছে, এখন চা গরম করব। আর তোমাদের দাদাবাবু দেখো স্নান টিনান হয়ে গেছে, সকালে স্নান করে, আমরা সকালে স্নান করি না। আমাদের সব কিছু কাম দাম রান্না বান্না কোনো দিন আমি রান্না বান্না করি না, প্রথমে স্নান করি তারপরে রান্না করি। তো সানডে ছিল, তারপরে আমি প্রথমে আজকে স্নান করেছি, ঝাড়ু দাড়ু যত আমার পরিষ্কার করা যত যা কিছু আজকে একটু কাচাকাচিও ছিল আমি সব কিছু করে। আর তারপরে চিকেন যখন আনলো আমি চিকেনটাকে প্রথমে ধুলাম, তারপর আমি স্নান করতে গেলাম। আমার সকালের জন্য চা বানছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফুলেশ্বরী, আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন বাজছে 10:10, আর আমার সকালের কাজ বাজা শেষ করে নিয়েছি, আর আমার নাস্তাও বোনা কমপ্লিট, এখন খালি খাবো। আর আমার হাজব্যান্ড খাচ্ছে, ওই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, ওই দেখো। আর এখন আমি খাবো, আমার লাইট একটা জ্বলছে তার জন্য আমি ওটা পেছনে আছে। আর সকালের আমার কাজ বাজ সব কমপ্লিট করা হয়ে গেছে। আর আজকে তো সানডে, আর আজকে স্পেশাল হবে কি না জানি না। আমরা তো মাছ আর মাংস অত ভালো খাই না, আমাদের আমাদের হারা সবজিটা বেশি চলে। আর বলবো চলো আমি এখন নাস্তা করে নিচ্ছি চটপট করে, তারপরে তোমাদের সাথে কথা হবে। চলো, আলু ডিম ভেজেছি, আর এখানে আমার হাজব্যান্ড খাচ্ছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর অনেকটুকু মরিচ অনেকটুকু লঙ্কা বেশি খান, তার জন্য দেখো আমি ডিমে লঙ্কা দিয়েছি, তার মধ্যেও লঙ্কা চিবিয়ে খাচ্ছে। আর লঙ্কা কাঁচা লঙ্কা খাওয়া তো ভালো শরীরের পক্ষে। আর এই দেখো আমি ওখানে খাবো, হ্যালো এভরিওয়ান। আর এখন বাজছে 12:30, আর আমার স্নান টিনান সব কিছু কমপ্লিট, আমার ভাতও হয়ে গেছে, এখন আমি চিকেন রান্না করব। আর এই দেখো পুরো তোমাদের সাথে ফ্রেশ হয়ে আমি কথা হচ্ছি, এখন আমি চিকেন রান্না করব। চলো, আর প্রচুর গরম লাগছে। আর হ্যালো গাইস, আর আজকে প্রচুর গরম, আর কালকে অনেক বৃষ্টি করতেছিল, আজকে একদম বৃষ্টি করেনি। আর এই দেখো আমার হাজব্যান্ড, আর কালকে অনেক বৃষ্টি করতেছিল তার জন্যে আমাদের জামা কাপড় যা ছিল ওগুলো শুকিয়ে নি, আর আজকেও কাচাকাচি করেছে এই দেখো। আর এখানে ছিল ওগুলা ঘর নিয়ে গেছি, আর রোদ দেখো কত উঠেছে, খুব সুন্দর লাগে। আজকে ভাই গাড়িটা এখানে পরিষ্কার গাড়িটা ধোবে তার জন্য এসেছি। আর এই দেখো মুড়ি ভরা কোথায় ছিল, জবের থেকে এনেছি একটা মুড়ি ভরা, আর জবের থেকে এনেছি গাড়ির ডিকিতেই ছিল, বার করা হয়নি। পুরো গান্দা হয়ে গেছে, দেখাচ্ছে কিনা এখানে পুরো দেখাচ্ছে। আর যদি এখানে বাহার বাইরে, আর দেখো সামনে মেন রোডটা আছে,
মানে এত গাড়ি যায় আর এই দেখো ঠক ঠক করছে, ওখানে ওল্ড মেশিন চলছে তার জন্য। আর মানে এখানে যদি বাড়াবে তো রেলওয়ের রেলের মানে ট্রেনের আওয়াজ শোনাবে, আর তারপরে সামনে বাইক আর চলছে, দেখো সারাক্ষণ মতলব এত মানে যায় আর বলো না। তার জন্য আমরা মানে কি অত সন্ধ্যার সময় সিরিপ বের হয় আর দুপুরবে তো একদম না। এই দেখো আসতে যাচ্ছে সারাক্ষণ আর বলো না। ভাই আমাদের সাথে থাকে না আর ভাইয়ের এক্সাম আছে তার জন্য এসেছে, আর এক্সামটা পড়েছে এবার কোথায় পড়েছি রে, বেনাচলে। আর ওইটা হচ্ছে মোবাইলটা পার হতে হবে, আর ওই গ্রামে পড়েছে, গ্রাম তো না ওটা পুরো মেন রোড। আর চলো আমরা এখন ঘুরে যাচ্ছি, রান্না বান্না আমার আছে। আর আমি এখন মশলা দিচ্ছি, মশলাটাকে ভালো করে ভেজে একদম কষে নেব, একদম এত সুন্দর ভাজবো যে আমার যপ তপ তেল না ছুটে। আর এই দেখো আমি ভালো করে আমার ভালো করে এখানে ভাজা হয়ে গেছে, আর এই দেখো তেলও ছুটে গেছে। আমি এখন চিকেনটা দিয়ে দেবো, আর চিকেনটাকে আমি ভালো করে ভাজবো যাতে আমার কী বলো ভালো করে যেমন মাংস মশলা একসাথে মিলে যায়। আর এরকম রান্না করলে খুব সুন্দর লাগে, আপনারাও এরকমভাবে রান্না করে খাবেন দেখবে খুব সুন্দর। আমি অত ভালো রান্না করতে পারি না, আমার যা খুব সুন্দর মানে আমরা তো দুজা, উনি খুব সুন্দর রান্না করতে পারেন। আর ও আর কেমন রান্না করে আমিও আজ পর্যন্ত শিখলাম না, আর রান্না করে এত টেস্টি রান্না করে, মতলব চিকেন বলি না যে কোনো শাক সবজি রান্না করে খুব সুন্দর রান্না করে, চিকেন তো আর বলোই না একদম। একবার খেলে পুরো নাম করবে। আর একবার আমাদের বাড়িতে সৎসঙ্গ হয়েছিল, মতলব পুরী থেকে নিয়ে এসেছিলেন, আর খুব সুন্দর পনির পনির কী কী রান্না করেছিল এখন আমার মনে হচ্ছে না, আর গাজরের হালুয়া এত সুন্দর বানিয়েছিল আর বলো না। ও প্রত্যেক দিনই খুব সুন্দর রান্না করে। আর এই দেখো আমার চিকেন হয়ে গেল, আমি দেখতে দেখতেই অনেকেই কথা বলে ফেললাম। আর চিকেনটা আমি মাখা মাখা রাখবো যাতে আমার খেতে ভালো লাগে। আর একটুকু জল দিয়ে দিচ্ছি, আমার একটুকু সিদ্ধ হলে আমি রেখে নেব। আর আমার হাজব্যান্ড একদম মাখা মাখা পছন্দ করে না, আমাদের প্রত্যেকে আমরা খুব পছন্দ করি। আর আমাদের চিকেন আমরা ভাজা মতলব কষা কষা খেতে ভালো লাগে, আমরা কি একদম ঝোল পছন্দ লাগে না। আর আমার হাজব্যান্ডকে খুব পছন্দ লাগে, তার জন্য ওনার জন্য আমরা একটু ঝোল রেখে দিই, আমরা একদম পুরো কষা খেয়ে। আর এই দেখো আমার চিকেন হয়ে গেছে, আমি একদম ফুল আঁচে দিয়েছিলাম, আর এই দেখো খুব সুন্দর আর খুব টেস্টি হয়েছিল। আর এখন আমাদের ভাত খাবো, আর ভাত দুপুরের লঞ্চ এখানে। আর এই দেখো দুপুরের লঞ্চ এখানে আছে, ভেড়স ভাজা এখানে আছে, চিকেন, আর এখানে ভাইয়ের এখানে আর এখানে ভাই আছে। আর আমরা প্লেটে নিয়েছি, অনেক গরম আছে তার জন্য। আর আমি আর ভাই খাচ্ছি, আর আমার হাজব্যান্ড কোথাও গেছে, আর ভাই বলছে আর কিছু বানাস না, চিকেনটা খুব সুন্দর বনেছে। আর ভাইকে একটু খেতেও দিয়েছিলাম যে খুব সুন্দর হয়েছে, তার জন্য ভাই বলছে আর কিছু বানাস না, ভেড়স ভাজা আর চিকেন দিয়ে খেয়ে নেব। আর চিকেনটা খুব টেস্টি আর খুব ভালো হয়েছিল। এই দেখো কি আনিছ, আমাদের কারেন্ট চলে গেছে। আর এই দেখো চপ এনেছি, আর এখানে চপ আছে, কেরি পাতা আছে, আর এখানে দেখুন, আর এখানে জল পড়ছে এখন। আর এই দেখো আমাদের সন্ধ্যার চা, আর আজকে সেই চারটা থেকে অনেক বৃষ্টি, তার জন্য আর ভিডিও বানালাম না, আর লাইনও ছিল না আমাদের এখানে, তার জন্যে একদম ভিডিও বানাতে পারি না। আর এই দেখো চা খাচ্ছি, আর আমাদের রাতের ডিনারও এটা হয়ে যাবে, আর কিছু খাবো না। আর চপগুলো খুব সুন্দর, আর এই বৃষ্টির মধ্যে চা চপ আমি দুটো মুড়ি নিয়ে নিয়েছিলাম, আর মুড়ির সাথে খেতে খুব সুন্দর লাগে, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা বেশি বড় করছি না, আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার একটা নতুন ভিডিও ওয়েলকাম জানাবো। যদি আমার নতুন আমার ভিডিওতে নতুন হইতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর এই দেখো আমাদের এখনও কারেন্ট নেই, চলে গেছে, আর
তার জন্য। আর এখান গাইস এই দেখো লঙ্কা, আর এখান থেকে দুটো খেয়ে নিয়েছি, আর এখানে খাচ্ছেন দেখো, এই দেখো কেমন মির্চা খাচ্ছে লুকাচ্ছ কেমন, আর চা খাচ্ছে তাও চপের সাথে মির্চা।